চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ নং ইসলামাবাদ ইউনিয়নে সাতটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ এবং ভক্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অমৃতলাল নাগ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামলচন্দ্র দাস এবং ইউপি সদস্য খলিল মিয়াজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।